হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে সবাই অনেক ভালো আছো তো। অলরেডি একটা যুদ্ধ অলরেডি তোমরা শেষ করেছো, আজকে প্রথম যুদ্ধ ছিল তোমাদের তো। হয়তো বা অনেকের এক্সাম খুবই ভালো হয়েছে, অনেকের হয়তো বা হয়েছে মোটামুটি, অনেকের হয়তো বা একটু খারাপ হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, আবার কিছু স্টুডেন্ট থাকে যে ভালো এক্সাম দিও, আবার বলে যে কেমন হয়েছে তো মোটামুটি হয়েছে, মানে আমাদের বিনু দাদা সহবের আর কি লোক কিছু থাকে আর কি, মানে এক্সাম যে ভালো হয়েছে ভালো বলে না, মানে একটু আটস টাইপের, যে চলন সই আর কি, চমৎকার না বলে। প্রথম পরীক্ষা হয়েছে, সবাইকে অভিনন্দন, আশা করি প্রত্যেকের মনের ইচ্ছা পূরণ হয়েছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে কিছু ব্যতিক্রম থাকে, যাদের হয়তো বা হয় না কোনোভাবে, মানে অন্যদিকে চলে যায় আর কি, মানে বুঝতে পারছো কি বলতে চাচ্ছি, মানে হয়তো আশানুরূপ হয় নাই এরকম বিষয়টা। তো সেক্ষেত্রে একটা কথা বলি, যার যেমন হয়েছে পরীক্ষা হোক না কেন, এটা নিয়ে প্রথম পত্র পরীক্ষা নিয়ে তোমার সামনে আগামী পরশু দিন তোমার দ্বিতীয় পত্রের এক্সাম, বাংলা দ্বিতীয় পত্রের এক্সাম, বাংলা দ্বিতীয় পত্রের এক্সাম। এখন তুমি খুবই ভালো স্টুডেন্ট ধরে নিচ্ছে, তুমি খুবই ভালো স্টুডেন্ট, বাংলা প্রথম পত্রের 15টা অ্যান্সার করে তুমি একটা নিয়ে কনফিউশন, এই একটা কনফিউশন এটা ঠিক আছে নাকি ভুল হয়েছে এটা মেলানোর জন্য দেখা যাচ্ছে যে তুমি অলরেডি 5 থেকে 6 ঘন্টার সময় নষ্ট করে ফেলতেছো, 5 থেকে 6 ঘন্টার সময় লস্ট তুমি নষ্ট করতেছো। করার পরে তুমি বাংলা দ্বিতীয় পত্রটা বসছো, কিন্তু তোমার মাথা থেকে দুশ্চিন্তাটা যাচ্ছে না যে একটা এমসিকিউ কি ঠিক আছে না ভুল হয়েছে, কি করলাম, যে কি করব না করব, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবতেছো। কোথায় যাবে লক্ষ্মীপুর কিন্তু যাবে না, গাড়ি ধরবি বা বাজারে ঢুকো না। তো তো যাই হোক না কেন, তো বিষয়টা হচ্ছে এই যে সময়গুলো নষ্ট করতেছ, এই সময়গুলো নষ্ট করে ধরে নিচ্ছি তোমার এটা ভুল হলো বা সঠিক হলো, ধরে যদি ভুল হলো তাহলে তুমি কি এটা কোনোভাবে সঠিক করতে পারবা, কথা বুঝো, বা তোমার এটা সঠিক আছে কোনো বেনিফিটও পাবা, তোমার যে মার্কস পাওয়ার তুমি পরীক্ষা দিয়ে এসছো যা হওয়ার সেটাই হবে। এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য বোর্ডেরই প্রশ্ন ইজি, মোস্ট অফ দ্য বোর্ডেরই কিন্তু প্রশ্ন ইজি হয়েছে। এখন দুই একটা বোর্ড প্রশ্ন একটু কঠিন হয়েছে, দুই একটা বোর্ডের প্রশ্ন ফার্স্ট পেপারটা একটু কঠিন হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে, এটা অস্বাভাবিক বিষয় না, এটা হওয়াটা স্বাভাবিক, প্রত্যেকটাই তো সব কিছু তো আর মন মতো হবে না। তুমি আমাকে একটা কথা বলো, তুমি যে টেনশন দূর করতে পারছো না কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এই যে টেনশন করে কি কোনো ফল হচ্ছে, মানে তুমি টেনশন করে কি কোনো কিছু সমাধান নিয়ে আসতে পারবা, বাংলা প্রথম পত্রের কী হবে না হবে এটা কি তুমি কোনো দিন সমাধান এখন এই ইনস্ট্যান্ট সময় নিয়ে আসতে পারবা, তোমার সেই ফলাফলটা তুমি 2 মান্থ মানে 2 মাস পরে গেলে গা তুমি এই ফলাফলটা কিন্তু পাবা, আলটিমেট পাওয়ার কোনো লাভ আছে কোনো টেনশন করে। সো একটা কথাই বলি যে যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে ভাবার কিছু নাই, কেউ প্রথম পত্র রিলেটেড আজকে প্রশ্ন করবা না, মানে যতটুকু এখন ক্লাস নিব, মানে ক্লাস নিব বলতে যে কথাগুলো বলবো এখানে প্রথম পত্র রিলেটেড আমি চাই যে রিকোয়েস্ট করবো তোমাদের কাছে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এই যে সময়টুকু হবে প্রথম পত্র, আমি তোমাদেরকে একটা কথাই বলছি ভাই, দেখো তোমাদের ভিতরে কিছু স্টুডেন্ট যারা প্রথম পত্র এখনো এমসিকিউ গুলা নিয়ে বা সিকিউ গুলা নিয়ে ভাবতেছো, আবার তোমাদের ভিতরে অনেক স্টুডেন্ট যারা দ্বিতীয় পত্র অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে। বিশ্বাস না হলে তোমার পরিচিত কিছু ফ্রেন্ডে ফোন দাও, 10 জনকে ফ্রেন্ডকে ফোন দাও, তার ভিতরে দেখবে যে 5 জন ভাবতেছে, 5 জন পড়াশোনা শুরু করে দিয়েছে, এই 5 জনই কিন্তু ব্যতিক্রম। একটা জিনিস মনে রাখো যে যারা বিজয়ী বা যারা সফল তারা কিন্তু কোনো কাজ কি বলা যায় তারা একই কাজই করে, তোমরা যে কাজ করো তারাও সেই কাজই করে, কিন্তু সেই কাজটা কিন্তু তারা একটু ব্যতিক্রম ভাবে করে। তুমি এটা নিয়ে ভাবতেছো আর ওরা কিন্তু পড়া শুরু করে দেয় সেকেন্ড পেপার, কে আগাই থাকলো ভাই, কাল লসটা হচ্ছে। তো বাংলা প্রথম পত্রের হিসাবটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিচ্ছি, সবার জন্য শুভকামনা, বাংলা প্রথম পত্র আশা করি সবার ভালো হবে, কোনো টেনশন নাই, যার যেটা মনের আশা আছে সেটা আল্লাহ পূরণ করবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, 2-1 জনের আশানুরূপ হবে না, তবে বিফল হবে না কেউ, এটা নিয়ে টেনশন করো না। বাংলা প্রথম পত্র কেবল একটা পরীক্ষা দিয়েছো, প্রথম পরীক্ষা সবার খারাপ হয় এটা ভেবে লাভ নাই। আমি যখন কিছু অভিজ্ঞতা শেয়ার করে, আমি যখন বাংলা এসএসসি লেভেল এসএসসি দিয়েছিলাম, ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তো আমার এসএসসি পরীক্ষা আমি যখন দিতে যাই, এসএসসি পরীক্ষা যখন আমি দিতে যাই বাংলা প্রথম পত্র প্রথম দিন পরীক্ষা, এখন আমার যে সমস্যাটা হয়েছিল আমি টাইম মিলাইতে পারছিলাম না, মানে টাইমিং যে সমস্যাটা আমার, রিটার্নে আমার কোনো সমস্যা হয় না, সমস্যা হয়েছে এমসিকিউ, কেন আমি এমসিকিউ অনেক ভেবে ভেবে অ্যান্সার করতেছিলাম, আমি পারবো আমি শিওর কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে আমি উত্তর করতেছি না, ওখানে আমি ভেবে ভেবে করতেছি, পরে দেখা যাচ্ছে আমার সময় আছে 2 মিনিট, এমসিকিউ বাকি আছে 5টা, কথা বুঝো, সেক্ষেত্রে 5টা আমি আর পড়ার সময় পাইনি, আমি শুধু কিন্তু ওই মার্কশিটটা খালি দাগাই দিয়েছি,
কথাটা বুঝতে পেরেছো? এখন এটা নিয়ে এসে বিকাল থেকে আমার মন খারাপ, বিকাল থেকে আমার মন খারাপ, আমার ধরো যে চোখ মুখ শুকাই গেছে, এত বড় মুখ এতটুকু হয়ে গেছে। এমন বিষয়টা হচ্ছে আমার মা আমাকে বলতেছে বাবার রেজাল্ট জহর হবে, তুমি সামনের গুলা ভালোভাবে পরীক্ষা দাও তাহলে ওকে। একটা পরীক্ষা না তুমি টেনশন করে কি করবা, এটা তো সমাধান আনতে পারবে না। কারণ ধরে নিচ্ছি যে তোমার এই পরীক্ষা প্লাস যদি নাও আসে না আসুক, সামনের গুলো আছে ওগুলো ভালো করো, তোমার গোল্ডেন পাইতে মানে প্লাস পাও, এরকম একটা বিষয়টা। তো এটাই হচ্ছে কথাটা, কি হচ্ছে না হচ্ছে, তুমি এই পরীক্ষাটা খারাপ হয়েছে বা এই পরীক্ষা যাই হোক না কেন এটা টেনশন করো, তুমি সামনের গুলা খারাপ করবা, এটা কখনোই সমাধান হতে পারে না। তোমার সামনে আরো অনেক পরীক্ষা আছে, বাংলা প্রথমত একটু যদি কারো 19-20 হয়, বাংলা দ্বিতীয় পত্র আছে তোমার রিকভারি করার জন্য, বাংলা যদি তুমি ভালো করো দুইটা মিলে তো প্লাস। আমি আবার বলছি যারা আমাকে প্রশ্ন করতেছো মেসেঞ্জারে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে প্লাস কিন্তু জিপিএ 5 কিন্তু দুইটা মিলে, জিপিএ 5 কিন্তু হচ্ছে বাংলা ফার্স্ট পেপার প্লাস বাংলা সেকেন্ড পেপার মিলে, দুইটা মিলে কিন্তু প্লাস পাইতে হবে, তাহলেই প্লাস। কারণ দুইটা মিলে কত পাইলে প্লাস, যেহেতু বাংলা ফার্স্ট পেপারটা পরীক্ষা হয়েছে 55 মার্কের মধ্যে, তো 55-এর ভিতরে তোমাকে এখানে পাইতে হবে 43, আর এটা যেহেতু পরীক্ষা হচ্ছে 50-এ তাহলে এখানে পাইতে হবে 40, তাহলে প্লাস। কথাটা আমার বুঝতে পেরেছো কি বলতেছি, যে এখানে 55-এ পাইতে হবে 43 আর এখানে 50-এ পাইতে হবে 40, তাহলে তুমি প্লাস পাবা। তাহলে এটা নিয়ে ভাবতেছো কেন? যাই যেটা লিখেছো সিকিউ এমসিকিউ তোমরা আশানুরূপ, আমি বলে দিচ্ছি যে সিকিউ নিয়ে অনেকে আবার টেনশন করতেছো, সিকিউটা তোমরা এবছর যথেষ্ট মার্কস পাবা, এটা নিয়ে তোমাদের টেনশন করার নাই। ধরে নাও যে এভারেজ মার্ক 8-9 মার্ক এভারেজ থাকবে তোমাদের, যাই যেভাবে লিখে আসো না কেন। যারা এক পেজ করেও লিখেছো গ ঘ প্রশ্ন সময়ের অভাবে, যারা এক পেজ করে লিখেছো তাদেরও মনে রাখো যে 3 পাবা ঘতে, ঘতে 3ই পাবা, গতে যাদের হাতের লেখাটা ভালো তারা 3ই পাবা, যাদের একটু সমস্যা তারা 2 পাবা, এই হচ্ছে বিষয়টা। কোনো প্রবলেম নাই, এটা নিয়ে ভাইবো না ভাই, কারণ আমার কথা হয়েছে স্যারের সাথে। আর বিষয়টা হচ্ছে যে টিচাররা মার্কস কখনো হাতে রেখে দেয় না, এখন বর্তমানে টিচাররা মার্কস তোমাদেরকে উজাড় করে দেয়, মন উজাড় করে দেয়, খুশি করে দেয়। ওকে, তো যাই হোক আমরা আমাদের সামনে যেটা বাংলা দ্বিতীয় পত্র আছে, তো দেখ বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে আমি তেমন কিছু বলবো না, আমি জাস্ট একটা নতুন সাজেশন একটি তোমাদের উদ্দেশ্যে দিব যে তোমরা কোনগুলো অ্যান্সার করলে বেটার হয়। আমি যেগুলো দিচ্ছি সেগুলাই যে তোমাকে অ্যান্সার করতে হবে এমনটাও না, তোমার কোনটা প্রিপারেশন নিয়েছো এটা একটা বড় বিষয়, মানে মার্কস তোলার জন্য বা সময়টা কভার করার জন্য কোনগুলো অ্যান্সার তুমি করবা। তাহলে দেখো আমি একটা কথা বলি, 1 নম্বর প্রশ্ন আমি সাজেশন এটা করে দিচ্ছি আমার মত করে, এটাই যে 100% আসবে এমনটাও কিন্তু না, কেউ আবার এটা বললো না। আবার যদি 100% এখান থেকে যদি আবার 100% চলেও আসে তাহলে আবার বললো না যে ভাই প্রশ্ন ফাঁস করেছেন আপনি, এটা আবার কইও না। হ্যাঁ ওকে, তাহলে আসো যে বিষয়গুলো আমি বলি। 1 নম্বর যেটা করবা, 1 নম্বর তোমাদের অ্যান্সার করবা বাক্য শুদ্ধকরণ থেকে। 1 নম্বরে বাংলা উচ্চারণ আর বাংলা মানে বাংলা উচ্চারণ উচ্চারণের নিয়ম থাকবে আর বাংলা বানানের নিয়ম। তো বিষয়টা হচ্ছে বড় প্রশ্ন উচ্চারণ থেকে হবে আর বানান থেকে শুদ্ধকরণ হবে, এটা মাই অপিনিয়ন মানে আমার আর কি অভিজ্ঞতা থেকে সেটাই বলে যে বাক্য সরি হ্যাঁ বানান শুদ্ধকরণ সরি বাক্য শুদ্ধকরণ লিখেছি বানান শুদ্ধকরণ, এই বানান শুদ্ধকরণ থেকে অ্যান্সার করবা। বানান শুদ্ধকরণ থেকে অ্যান্সার করার জন্য কি করবা, আমি যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা সুন্দরভাবে ভাইয়া বানান যেগুলো আছে যে কয়েকটা সেই সাজেশনের বানানগুলো সুন্দরভাবে মুখস্থ করবা। সাথে কি করবা, সাথে এই যে বোর্ড প্রশ্ন করবা, বোর্ড প্রশ্ন কয়টা করবা এটা আবার একটা বড় প্রশ্ন, অনেকে বলো বোর্ড প্রশ্ন কয়টা করবা, বোর্ড প্রশ্ন যেগুলো করবা বোর্ড প্রশ্ন 2010 থেকে একদম বর্তমান পর্যন্ত, 2010 থেকে বর্তমান পর্যন্ত বোর্ড প্রশ্নগুলো এখান থেকে সলভ করবা। কথা বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, 1 নম্বরে অ্যান্সার করবা বানান শুদ্ধকরণ। আমি যেগুলো করে দিচ্ছি সেটা হচ্ছে কি টাইমিং কম লাগবে মার্কসটা বেশি পাবা, এই বিষয়টা আমি করেছি। 2 নম্বরে তাহলে তুমি কি অ্যান্সার করবা, 2 নম্বরে অ্যান্সার করবা তুমি ব্যাস বাক্য সহ সমাস। ব্যাস বাক্য সহ সমাস অ্যান্সার করবা 2 নম্বরে। তাহলে ব্যাস বাক্য সহ সমাস অ্যান্সার করতে গেলে কি করবা, তাহলে আমার 5 ঘন্টা 22 মিনিটের ক্লাস অলরেডি কিন্তু নেওয়া আছে, এখন এই ক্লাসটা তুমি এখন দেখার সময় তুমি পাবা না ভাইয়া। এখন যদি পারো টেনে যদি কোনো টপিকে, এখন দেখা যাচ্ছে সমাসের তো পুরাটার সমস্যা থাকবে না, দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গাতে তোমার সমস্যা আছে, কিছু কিছু জায়গাতে সমস্যা আছে, আর আমার কিন্তু অলরেডি
তো কিছু কিছু জায়গাতে যেগুলো জায়গাতে সমস্যা আছে হ্যাঁ সেগুলা টপিক মানে ওই টপিক গুলো সাপোজ আছে তোমার বহুব্রী সমাস সমস্যা তাহলে একটু টেনে নে বহুব্রী সমাসটা দেখবা কারো যাতে তৎপুরুষের সমস্যা টেনে নে তৎপুরুষটা দেখবা এভাবে কিন্তু তোমাকে করতে হবে তাহলে কি করবা বাংলা ভাষার যেটা তোমার ইয়া আছে সেটা থেকে অ্যানসার করবা না কোনটা থেকে বলো তো ব্যাকরণিক শব্দ সেই থেকে অ্যানসার করবা না কি থেকে অ্যানসার করবা সমাস থেকে অ্যানসার করবা ব্যাজ বাক্য সহ সমাস তাহলে ব্যাজ বাক্য সহ সমাস থেকে অ্যানসার করতে গেলে কি কি পড়বা আমি যে সাজেশন দিয়েছি সে সাজেশনে যে কয়টা সমাস আছে সে কয়টা সমাস প্লাস বোর্ড প্রশ্ন 2010 থেকে বর্তমান শেষ এখন 2010 থেকে বর্তমান পড়তে যদি সমস্যা হয় তাহলে 10 এর জায়গায় সর্বোচ্চ 12 করতে পারো ভাইয়া যদি তবে 2010 থেকে পড়লে কোনো টেনশন করা লাগবে না ভাইয়া 5 ঘন্টা সমাসের ক্লাসের লিংক পাচ্ছি না ক্লাসের লিংক দেন ওকে যারা পাচ্ছ না আমাদের প্লেলিস্টে যাও প্লেলিস্টে গেলে ওখানে দেখতে পাবা বা বা ইউটিউবে সার্চ দাও যে সমাসের মানে এক ক্লাসের সমাসের বা সমাসের সবচেয়ে দীর্ঘ সময়ের ক্লাস সার্চ দিলেই পাবা ঠিক আছে আর আমি আমার যে সাজেশনের ক্লাসটা নেওয়া আছে সেই সাজেশনের ক্লাসের লিংক আমি দিয়ে দিচ্ছি আমাদের এই ক্লাসে পিন করে সাজেশনের যে ক্লাসটা নিয়েছি আগে সেই সাজেশনের ক্লাসের লিংকটা দিচ্ছি যদি কারো সাজেশনের ক্লাস দেখার প্রয়োজন হয় সেই সাজেশনের ক্লাস দেখো আর ওই সাজেশনের উপরেও যে সাজেশনটা সেটা এখন করে দিচ্ছি কথা বুঝতে পারছো ওই সাজেশনের উপরেও সাজেশন করে দিয়ে তুমি কি কি অ্যান্সার করবা তাহলে ব্যাজ বাক্য সহ সমাস অ্যান্সার করবা কি বলেছি সাজেশনে যেগুলো আছে সেগুলো তটস্থ প্লাস বোর্ড প্রশ্ন মুখস্থ ওকে তাহলে এখন অনেকের আবার সমাস লিখতে যা ভুল করো সমাস লিখতে যা ভুল করো মানে সমাস লিখতে যা অনেকের আবার কি হয় না ব্যাকরণিক শব্দ চিন্তা করবো হ্যাঁ যার যেটা করতে পারো মানে আমি যেটা করতেছি কি আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে সময়টাও কম লাগবে মার্কসটাও বেশি আসবে এই হচ্ছে বিষয়টা একশো একশো মার্কস একদম এখন সমাজটা লিখতে দেন লেখার নিয়মটাতে অনেকে ভুল করতো লেখার সিস্টেমটা কি আমি সেটা একটু দেখাই দেয় প্রশ্নে যেটা করবা প্রশ্নে তোমার যেটা দেওয়া থাকবে সেটার নাম হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে ব্যাস বাক্য সমাস নির্ণয় করতে হবে তাহলে ধরো যে এটা থাকবে দুই নম্বর প্রশ্ন তাহলে এভাবে লিখলাম যে দুই নং প্রশ্নের উত্তর যার যত সুন্দর করতে পারো করলো দুই নং প্রশ্নের উত্তর তারপরে যেটা শুরু করবা যে প্রদত্ত শব্দ প্রদত্ত শব্দ মানে প্রশ্নে যেটা তোমার দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রদত্ত শব্দ ওকে তারপরে দিবা হইল ব্যাস বাক্য তারপরে দিবা সমাসের নাম কথা বুঝো এভাবে কিন্তু দেখো প্রথমে কি দিবা প্রশ্নে যেটা থাকবে সেটার নাম হচ্ছে সমস্ত পদ মানে তুলবা প্রদত্ত শব্দ তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত শব্দ ওকে তারপর তুমি ব্যাস বাক্য সমাসের নাম তাহলে ধরো তোমার প্রশ্নে দেওয়া থাকতে পারে ধরো প্রশ্নে এসে দেশে বিদেশে কোন সমাস তাহলে তুমি এটা তুললা প্রদত্ত শব্দ দিয়ে তুললা দেশে বিদেশে এটা তুমি প্রদত্ত শব্দ দিয়ে তুললা তোলার পরে টান দিলা টান দেওয়ার পরে ব্যাস বাক্য লিখবা কি দেশে বিদেশে কোন সমাস দেশে ও বিদেশের ব্যাস বাক্য তাই না তারপরে কি হচ্ছে দেশ ও বিদেশ তারপরে কিন্তু লিখে দিবা হবে অলুক দ্বন্দ্ব কেউ শুধু দ্বন্দ্ব দিবা না অলুক দ্বন্দ্ব ওই কথাটা কিন্তু উল্লেখ করবা এরকম হচ্ছে সিস্টেম কথাটা বুঝতে পেরেছো আমি কি বললাম যে প্রদত্ত শব্দ ব্যাস বাক্য সমাসের নাম এবার সুন্দর সুন্দর করে লিখবা কেউ যদি পারো এভাবে যদি টান দে দে করো তাও কিন্তু সুন্দর হয় কেউ যদি পারো যে এভাবে টান দে দে করো ভাইয়া টান দে করতে পারলে আরও সুন্দর কোনো সমস্যা নাই তাহলে এভাবে টান দিতে হবে এভাবে টান দিতে হবে তাহলে পাঁচ তোমাকে আটটা থাকবে পাঁচটা তোমাকে করতে হবে এভাবে যদি করতে চাও তাও কিন্তু কোনো সমস্যা নাই আর যদি মনে করো না এভাবে বক্স করবো না শুধুমাত্র এভাবে করবো তাও কিন্তু কোনো প্রবলেম নাই তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করো কিন্তু নিয়মটা এটাই বজায় রাখতে হবে প্রদত্ত শব্দ ব্যাস বাক্য সমাসের নাম কথা বুঝতে পেরেছো এই জিনিসটা তোমাকে বজায় রাখতে হবে ভাই উচ্চারণ আসবে উচ্চারণ থেকে বড় প্রশ্ন আসবে তো বড় প্রশ্ন অ্যান্সার করার তো দরকার নেই বড় প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে সময় বেশি লাগবে তুমি বাংলা বানান শুদ্ধ করান করবা তবে হ্যাঁ আগে তো যদি কেউ ওটার উপরে বেশি প্রিপারেশন না থাকো তবে সেটা করবা মানে আমি যেটা করে দিচ্ছি সেটা যে তোমাকে করতে হবে এটা না কথা বুঝো আমি যেটা করে দিচ্ছি সেটা হচ্ছে বেশি মার্কস পাওয়া প্লাস হচ্ছে সময় কম করে অ্যান্সার করার জন্য আমি এই জিনিসটা করে দিচ্ছি হ্যাঁ তাহলে সমাসের কিন্তু এই সিস্টেমে ক্লাস করবো ইয়া করবা কারো যদি স্ক্রিনশট লাগে স্ক্রিনশটটা দিয়ে নাও এই যে বানানের অপশান থাকবে বানানের অপশান থাকবে উচ্চারণ এটা অপশান থাকবে কিন্তু তুমি এটা অ্যান্সার করবা না এটা অ্যান্সার করতে তোমার বেশি সময় লাগবে ব্যাস বাক্যর অপশান থাকবে ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা অ্যান্সার করলে বেশি সময় লাগবে এগুলো অ্যান্সার করার দরকার নাই এগুলো অ্যান্সার করার দরকার নাই তোমাকে আমি তোমাকে যেটা বলছি যে এগুলো অ্যান্সার করলে তোমার সময় কম লাগবে মার্কস বেশি পাবা তুমি কথা বুঝছো ওকে তারপরে তিন নম্বরে দেখো তিন নম্বরে যেটা অ্যান্সার করবো সেটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ আচ্ছা এত বড় লিখতেছি না শুরু লিখতেছি কি অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখান থেকে অ্যান্সার করবা সাজেশন প্লাস বোর্ড প্রশ্ন কথা বুঝো
কি করবা বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগটা অ্যানসার করবা মানে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগটা অ্যানসার করতে তো অনেকেই বলে তো বিষয়টা হচ্ছে যে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে অ্যানসার করবা তাহলে অ্যানসার এখানে আরেকটা কি থাকে অপশনে থাকে বাক্য তো বাক্য থেকে বড় প্রশ্ন আসবে তো এটা থেকে অ্যানসার না করাটাই ভালো বেশি সময় লাগবে আর বাক্য থেকে আমার যতটুকু বিশ্বাস এ বছর আমার অভিজ্ঞতা যেটা বলে যে বাক্য থেকে একটা প্রশ্ন পড়লে কিন্তু কমন পাওয়া যাবে মানে এটা আমার অভিজ্ঞতা এটাই যা আসবে পরে যদি না আসে বলে ভাই আপনার কথা শুনলাম প্রশ্নটা তো কমন পাইলাম না তখন বিপদ আবার অনেকে বলতে পারে ভাই আপনি কি প্রশ্ন পাইছিলেন প্রশ্ন কমন পেয়ে গেছে তো কোনো কিছু বলার দরকার নেই এটা অভিজ্ঞতা থেকে বলছি বাক্য থেকে একটা প্রশ্ন করলে কমন পাওয়ার কথা সেটা হচ্ছে সার্থক বাক্যের গুণ সার্থক বাক্যের গুণ এই প্রশ্নটা পড়লে কমন পাওয়ার কথা যদি কেউ মনে করে এটা পড়ে যাবা খুব ভালোভাবে পড়ে যেতে পারো এই প্রশ্নটা আসার সম্ভাবনাটা অনেকটা বেশি খুব বড় প্রশ্ন এটা কিন্তু না তবে এখান থেকে কি বললাম যে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে অ্যান্সার করবা কোনো সমস্যা নাই অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে অ্যান্সার করলে পাঁচে পাঁচ পাবা কথা বলো পাশে কত পাবা পাশে কিন্তু পাশে পাবা সময়টা কম লাগবে এখন অনেকেই বলো যে ভাইয়া অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগকে তুলে অ্যান্সার করতে হবে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ তুলে অ্যান্সার করবো নাকি এমনি অ্যান্সার করবো তো ভাইয়া অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ সব থেকে যেটা বেটার হয় যেহেতু এটা বোর্ড পরীক্ষা একটা টিচারের ধরো যে এটা এভাবে থাকলো এবার উদ্দীপক আসার আকার আসার সম্ভাবনাটা খুবই কম ধরো যে এভাবে আছে তিন নম্বরের ক খ গ ঘ তো বিষয়টা হচ্ছে তুমি প্রশ্নটা তুলো মানে এভাবে তুলো যে অশুদ্ধ দেবে তুলো তারপরে হচ্ছে শুদ্ধ ক এর উত্তর শুদ্ধ তো তুমি শুদ্ধটা করে দাও তারপরে খ নাম্বার অ্যান্সার করবা না ধরে নাও তুমি গ অ্যান্সার করবা তাহলে গ দাও গ এর হচ্ছে আবার এভাবে অশুদ্ধ তুলো অশুদ্ধ তোলার পরে প্রশ্ন যেটা আছে তাহলে তুমি সেটা শুদ্ধটা করে দাও এ হচ্ছে বিষয়টা তাহলে দেখো এভাবে তুমি যদি অ্যান্সার করো তোমার এই তিনটা আইটেম অ্যান্সার যদি করো এই তিনটা আইটেম অ্যান্সার করলে তোমার সময় সর্বোচ্চ এই 15 মার্কের অ্যান্সার করতে গেলে 15 মিনিট লাগতে পারে মানে সর্বোচ্চটাই বললাম সর্বোচ্চটা কারণ দেখো এটা 2 মিনিটের কমন পাওয়া মানে 2 মিনিটের এটা এই যেটা বানান শুদ্ধ করো ব্যাস বাক্য সমাজ সর্বোচ্চ 4 মিনিট 6 মিনিট এই অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ সর্বোচ্চ দেখা যায় 7 মিনিট মানে আমি যাই সর্বোচ্চ আমি সময় নিলাম এই যে এই 15 মার্কের জন্য সর্বোচ্চ তোমার যেটা লাগতে পারে 15 মিনিট সময় লাগতে পারে তাহলে 15 মিনিটে 15 মিনিট সময় পাচ্ছ লাগতেছে এবং 15 মার্কসই পাচ্ছ এখানে মার্কস কাটার কিন্তু কোনো অবকাশই নাই অপপ্রয়োগ কীভাবে লিখবো এই যে এভাবেই তো অপপ্রয়োগ অশুদ্ধটা তুলবো মানে প্রশ্ন যেটা সেটা হচ্ছে অশুদ্ধ তারপরে শুদ্ধ ভাবে করে দিবা বিষয়টা বুঝতে পেরেছ বা এবার তুলেই দিবা কেউ অশুদ্ধ যদি তুলতে সমস্যা তাহলে এভাবে তুলবা অপপ্রয়োগ তুলবা লিখে দিবে অপপ্রয়োগ লিখবা তারপরে শুদ্ধ প্রয়োগ তো এটা অনেক বড় হচ্ছে সেজন্য অশুদ্ধ শুদ্ধ লিখলে ওকে হয় হ্যাঁ তোমার যেটা ইচ্ছা ভাই এভাবে লিখবা বোর্ড প্রশ্ন আমার সাজেশন করবো প্লাস হচ্ছে বোর্ড প্রশ্ন করবা তো যে কথাগুলো বললাম এগুলো করলে কি হচ্ছে তুমি কিন্তু সময়টা কিন্তু কবে কম লাগবে হ্যাঁ তাহলে এটা গেল এখন তুমি 4 নম্বরে কি করবা 4 নম্বরে কি কি থাকবে বলো তো 4 নম্বরে থাকবে কিন্তু অনুবাদ প্লাস হচ্ছে পারিভাষিক শব্দ তুমি সুন্দর করে এখানে পারিভাষিক শব্দ করবা কি করবা পারিভাষিক শব্দ করবা আমি যে সাজেশন দিয়েছি প্লাস হচ্ছে বোর্ড প্রশ্ন শেষ পাঁচে পাঁচ এটা লিখতেও সর্বোচ্চ তোমার 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট সময় লাগতে পারে এখানে হ্যাঁ বাক্য তুমি যদি বড় প্রশ্ন অ্যান্সার করতে বাক্যতে 3টা প্রশ্ন করলে ওকে অর্থগত ভাই বাক্য সার্থক বাক্যের গুণ আর একটা হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য এই 3টা প্রশ্ন পড়লেই ওকে বাক্য শুদ্ধকরণটাই আসবে বাক্য শুদ্ধকরণ আসবে কিন্তু বাক্যান্তর আসবে না বাক্য শুদ্ধকরণ মানে এই যে এটা অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ বাক্য শুদ্ধকরণ মানে হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ যেটা এটা হচ্ছে বাক্য শুদ্ধকরণ তো যাই হোক এখন 5 নম্বরে যেটা অ্যান্সার করবা 5 নম্বরে কি থাকবে কেউ জানো 5 নম্বরে থাকবে কি 5 নম্বরে থাকবে কিন্তু আমাদের আবেদনপত্র অথবা প্রতিবেদন এখান থেকে সুন্দরভাবে আবেদনপত্র অ্যান্সার করবা কি অ্যান্সার করতে বললাম আবেদনপত্র অ্যান্সার করবা কেউ পণ্ডিতি করে অন্যটা যাবে না কথা বুঝো আবেদনপত্র কোনটা অ্যান্সার করবে আবেদনপত্র 2 ধরনের আমি শিখাইছি 2 ধরনের ভিতরে 1 ধরনের কমন আসবে একটা হচ্ছে প্রিন্সিপালের কাছে আবেদনপত্র আর একটা হচ্ছে এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র তো আমার বেসিক্যালি এবছর আমার যেটা আইডিয়া থেকে বলে যে যেহেতু অনেক বছর পর বাংলা পরীক্ষাটা হচ্ছে তো প্রশ্ন খুব একটা কঠিন করার কথা নয় তো প্রিন্সিপালের কাছে আবেদনটা আসার সময়টা অনেকটাই বেশি আর যদি মনে আর যদি বিষয়টা প্রিন্সিপালের কাছে আবেদনপত্র না আসে তাহলে সরকারি চাকরি মানে এই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র একদম সেই আবেদনপত্রটা আমি হুবাহু কী কী লিখবা না লিখবা ভিতরে কী থাকবে সবই কিন্তু আমার ইউটিউবে কিন্তু ক্লাস নেওয়া আছে আবেদনপত্রের ইউটিউবে কিন্তু আবেদনপত্রের ক্লাস নেওয়া আছে হুবাহু প্রাথমিক শিক্ষক মানে সহকারী শিক্ষক নিয়োগের সেই ক্লাসটা তোমরা দেখে নিবা
তো আবেদন পত্র করবা প্রতিবেদন অ্যানসার করার দরকার নাই এখন যদি মনে করো ভাই আমি প্রতিবেদন প্র্যাকটিস করেছি হ্যাঁ সেখানে তুমি প্রতিবেদন করতে পারো কিন্তু আবেদনটা করলে সবচেয়ে ভালো তাহলে এটা কি করবা আমার সাজেশনে যেগুলো দেওয়া আছে সেগুলাই করবা আর এটার জন্য বোর্ড প্রশ্ন যেটা করবা এত বছরে যাইতে হবে না তোমাকে এটার যে বোর্ড প্রশ্নটা করবা তোমার বোর্ড প্রশ্ন হচ্ছে 2015 থেকে 19 শেষ 2015 থেকে 19 এই বোর্ড প্রশ্নটা চারটা করবা বা 2014 থেকে 19 আবেদন পত্রের ঠিক আছে তাহলে তোমার কত মার্ক হলো 30 মার্ক কিন্তু ওকে এবার আসো তুমি কি অ্যানসার করবা সারাংশ করবা নাকি সারমর্ম করবা নাকি ভাবসম্প্রসারণ করবা এখন আমি বলি সারাংশ সারমর্ম নিজের মতো করে করার কেউ চেষ্টা কইরো না সারাংশ সারমর্ম নিজের মতো করে করার কেউ চেষ্টা কইরো না এখন অনেকেই মনে করে ভাই আমরা তো ছোট থেকে সারাংশ সারমর্ম নিজের মতো করে দিয়ে আইতেছি এখন হ্যাঁ তুমি বাবা দিয়ে আসতেছো ঠিক আছে নো প্রবলেম কিন্তু তুমি মার্কস কত পাচ্ছ সেটা তো তুমি চোখের সামনে দেখতেছো না বাবা এখন বিষয়টা হচ্ছে সারাংশ সারমর্ম যদি কেউ প্রিপারেশন নিয়ে যাও হুবাহু কমন পাইলে কি অ্যান্সার করবা না হলে সারাংশ সারমর্ম থেকে তুমি যদি নিজের মতো করে অ্যান্সার করো তুমি 6-7 পাবা কথা বুঝো 8 পাইতে পারো সর্বোচ্চ মানে 8টা আমি রেয়ার কেস এটা এখন বিষয়টা হচ্ছে তাহলে কি অ্যান্সার করবো তুমি অ্যান্সার করো বাবা ভাবসম্প্রসারণ সুন্দর করে অ্যান্সার করবা কি ভাবসম্প্রসারণ অ্যান্সার করবা এই ভাবসম্প্রসারণ অ্যান্সার করবা ভাবসম্প্রসারণ অ্যান্সার করে তুমি 8 পাও সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে এটা সুবিধা সাজেশন থেকে অ্যান্সার করবা আর বোর্ড প্রশ্ন হচ্ছে 2014 থেকে 2019 2014 থেকে 2019 ভাবসম্প্রসারণ করলে বিষয়টা কি হচ্ছে 6-7 পাওয়ার সম্ভাবনাটা নাই 8-9 এরকম বাবা কারণ কি ভাবসম্প্রসারণটা বানায় লিখতে পারবা কিন্তু বানায় লিখলে ভাবসম্প্রসারণে মার্কস পাবা কিন্তু সারাংশ সারমর্মে বানায় লিখলে মার্কস কিন্তু সেইভাবে টিচারের খুবই মন মতো না হওয়া পর্যন্ত কিন্তু পাবে না সব বোর্ডের জন্য সেম সেম মানে আমি যেগুলো কথা বলতেছি সব বোর্ডের উদ্দেশ্যে বলতেছি সেজন্য স্পেসিফিকভাবে কাউকে বলার দরকার নেই যে কোন বোর্ড না কোন বোর্ড আচ্ছা ভাবসম্প্রসারণ কয় পেজ লিখবা ভাবসম্প্রসারণ অ্যাটলিস্ট 2 পেজ প্লাস 2 পেজ থেকে 3 পেজ 2 পেজ থেকে 3 পেজ লিখবা ভাবসম্প্রসারণ মানে 2.5 পেজ হোক সমস্যা নাই 2 পেজের নিচে যেন কোনোভাবে না আসে ভাই 2 পেজের নিচে যেন কোনোভাবে না আসে ঠিক আছে 2 পেজ থেকে 3 পেজ যাইতেই হবে সাথে তুমি যেটা অ্যান্সার করবা আবেদন করলা তাহলে কয় তোমার গেল তোমার 20-30-40 বাকি থাকে কয় মার্ক আর ভাইয়া বাকি থাকে 10 মার্ক কথা বুঝো 10 মার্ক কোথায় থেকে তুমি অ্যান্সার করবা 10 মার্ক অ্যান্সার করবা সুন্দর করে সংলাপ থেকে কি থেকে অ্যান্সার করবা সংলাপ থেকে অ্যান্সার কত পেজের অ্যান্সার করবা সংলাপটা সংলাপ তুমি যা অ্যান্সার করো 3 পেজ সংলাপ অ্যান্সার করবা কয় পেজ 3 পেজ অ্যান্সার করবা এই 3 পেজ অ্যান্সার করলেই সংলাপ ওকে যেন কোনোভাবে সেটা মানে কি বলা যায় 3 পেজের কম না হয় মানে 3 পেজের কম হলে সর্বোচ্চ 2.5 পেজ 3 পেজ 2.5 পেজ যদি নাই পারো সময় যদি কম হয়ে যায় বিষয়টা বুঝো সংলাপটা অ্যান্সার করবো সবার শেষে সময় যতক্ষণে তুমি লিখেই যাবো মনে রাখবে কোনো প্রবলেম তো নাই বিষয়টা হচ্ছে লেখা খারাপ হোক তুমি প্রথম 2টা পেজ যেন তোমার লেখাটা সুন্দর থাকে মাঝখানেগুলো একটু সিস্টেমেটিক লেখা হয়ে যাক কোনো প্রবলেম নাই শেষের পেজটা তোমার মনে রাখতে হবে বাংলাদেশ তো তুমি সময় পাবা শেষের পেজটা আবার সুন্দর করে একদম পরিমণি স্টাইলে তুমি লিখে দিবা মানে পরিমণি দেখতে ঠিক যতটা সুন্দর ঠিক যেন ততটা সুন্দর হইলেই হবে বা পরিমণিতে একটু কম সুন্দর হইলেও সমস্যা নাই খুদে গল্প সংলাপের থেকে সংলাপটা ভালো হবে সেজন্য সংলাপটা অ্যান্সার করবা খুদে গল্পতে মার্কস তোলাটা টাফ খুদে গল্প অ্যান্সার করলে 3 পেজ থেকে 3.5 পেজে যাইতে হবে তোমাকে ঠিক আছে এটাও ঠিক তাই বোর্ড প্রশ্ন 2014 থেকে 2019 আর আমার সাজেশন এটা করবো আমি ধরে নিচ্ছি এই যে রাইটিং আমার সাজেশন থেকে কমন পাবা তারপরও রিক্স আমি তোমাদেরকে নিতে বলছি না সেজন্য এইটা বলছি আজকের দিন সময় আছে কালকের দিন সময় আছে মানে আজকের রাত সময় আছে কালকের দিন রাত সময় আছে এর ভিতরে জিনিসগুলো প্র্যাকটিস করলে কিন্তু ওকে তাহলে আমি আরেকবার অ্যানালাইসিস করে দিই তুমি কিভাবে কিভাবে অ্যান্সার করবা 1 নম্বর আইটেমে থাকবে কি বাংলা 1 নম্বর আইটেমে থাকবে কি বাংলা উচ্চারণ এবং বাংলা বানান তো আমি আমার অপিনিয়নগুলো বলছি যে বাংলা উচ্চারণ থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেকটা বেশি আর বাংলা বানান থেকে মানে অথবা ইয়া থেকে বানান শুদ্ধকরণ আসার সম্ভাবনা বেশি তো এটা লিখলে বাংলা উচ্চারণ লিখলে বেশি সময় লাগবে সেজন্য বাংলা বানান শুদ্ধকরণ থেকে অ্যান্সার করবা ফলো করবা সাজেশন আমার প্লাস বোর্ড প্রশ্ন 2010 বা 2012 থেকে বর্তমান পর্যন্ত বা তারপরে 2 নম্বরে থাকবে ব্যাকরণিক শব্দশ্রেণী প্লাস ব্যাস বাক্য সহ সমাস তাহলে এখান থেকে অ্যান্সার করবা ব্যাস বাক্য সহ সমাস সময়টা অনেক কম লাগবে কাটা কাটা মার্কস পাবা ঠিক আছে তাহলে হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস অ্যান্সার করবা ফলো করবা সাজেশন প্লাস বোর্ড প্রশ্ন তারপরে 3 নম্বরে থাকবে বাক্য প্লাস অপ
অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ তাহলে বাক্য থেকে তুমি কি করবা বাক্য থেকে অ্যানসার যদি করতে যাও করবা না হলে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগটা অ্যানসার করবে কাটা কাটা মার্কস পাবা একদম ঠিক আছে চারে থাকবে পারিভাষিক শব্দ এবং হচ্ছে অনুবাদ অনুবাদ থেকে অ্যানসার না করে পারিভাষিক শব্দটাকে অ্যানসার করাটাই বুদ্ধিমানের কাজ হবে পাঁচ নম্বরে থাকবে আবেদনপত্র এবং প্রতিবেদন প্রতিবেদনে অ্যানসার না করে আবেদনপত্র থেকে অ্যানসার করবা আবেদনপত্রের ক্লাস বা এগুলো যতগুলো ক্লাস দেখছো প্রত্যেকটাই আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে এই ক্লাসগুলো কিন্তু পাবা ভাই আবেদনপত্রে কোন কলেজের নেম দিব আবেদনপত্রে শুধুমাত্র নিজ কলেজের নেম না দিলেই হয়েছে দেখা যাচ্ছে তুমি ঢাকার কোনো কলেজের স্টুডেন্ট তুমি রাজশাহীর কোনো কলেজের নাম দাও দেখা যাচ্ছে তুমি রাজশাহীর কোনো কলেজের স্টুডেন্ট চিটাগাং কলেজের স্টুডেন্টের নাম দাও কথা বুঝো দেখা যাচ্ছে যে তুমি চিটাগাং কোনো স্টুডেন্ট তুমি চৌডাঙ্গি কোনো কলেজ থাকলে এরকম কলেজের নাম দাও কথা বুঝতে পেরেছো এই হচ্ছে কাহিনী ভাই কালার পেন ইউজ করতে পারবো কি কালার পেন ইউজ করতে পারবে বলতে এটা এমন কিছু নাই যে কালার পেনের উপরে তোমার যে সৌন্দর্য বৃদ্ধি করে মার্জ বৃদ্ধি করে এমনটা না ঠিক আছে এমন কালার পেন দিয়ে তুমি মার্জিন দিলা নো প্রবলেম তুমি সর্বোচ্চ করতে পারো কি এক নং প্রশ্নের উত্তর যেগুলো দিচ্ছ এই জিনিসগুলো কালার পেনে ইয়া করতে পারো তাছাড়া অন্য জায়গায় কালার পেন ইউজ করার তোমার দরকার নেই কথা বুঝতে পেরেছো অন্য কোনো জায়গাতে কালার পেন ইউজ করবা না শুধুমাত্র এক নং প্রশ্নের উত্তর কালার পেন ইউজ করো দুই নং প্রশ্নের উত্তর কালার পেন ইউজ করো এই কালার পেনটা ইউজ করতে পারো তাছাড়া অন্য কোনো জায়গাতে কালার পেন ইউজ করার তোমার দরকার নাই এই জিনিসগুলো সৌন্দর্য বাড়াইতে দেয় সৌন্দর্য কিন্তু ক্ষতি করে ফেলে উচ্চারণের অ এ পড়লে কমন পাবো কিনা উচ্চারণের অ এর সাথে বফলাটা করবা তাহলে কমন পাবা সাজেশনের ক্লাসের লিঙ্ক যদি কেউ সাজেশন না পাও সাজেশন ক্লাসের লিঙ্ককে দিচ্ছি সাজেশন ক্লাসের লিঙ্কে যাও লিঙ্কে গেলে কিন্তু সাজেশনটা পেয়ে যাবা কারণ আমি জানি আমি যদিও এখানে সাজেশন নিয়ে এসেছি এটার কারণে স্ক্রিনশট দেওয়া থাকলে স্ক্রিনশটটা দিতে পারো ভাইয়া পারিভাষিক শব্দ লিখো পারিভাষিক শব্দ বোকামি করা যাবে না অনুবাদ লিখতে তোর কোনো দরকার নাই পারিভাষিক শব্দ লিখবা পাঁচে পাঁচ কাট টু কাট এই যে বাবা দেখ যদি কেউ পারিস স্ক্রিনশট দে কিন্তু বুঝতে পারবি কিনা সন্দেহ আছে এই প্রথম পেজ যারা স্ক্রিনশট দে তো ভাই চুরি করিস না তোমরা ঘটনা হচ্ছে যে কোনোভাবে এটা বুঝতে পারবে না কারণ এটা পিক্সার ফাইল বোঝা সম্ভব না তোমরা ঘটনা হচ্ছে ভাইয়া যেটা করবা এই যে আমি আমার লিঙ্ক দিয়ে দিয়েছি এই ইউটিউব চ্যানেলে দাও এই সাজেশন ক্লাসের তোমরা ক্লাসটা করো ওখানে গেলে হয়তো বুঝতে পারবা তো আমাদের ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে সাজেশনে তো তোমরা ওখান থেকে সাজেশনের ক্লাসটা করে নাও যাবতীয় সম্পূর্ণ সাজেশনের ক্লাস আছে ওখান থেকে করলে হবে ক্লাসের ভিউ কিন্তু ওটা হচ্ছে টোটাল মোটামুটি 81 কি 82 কে তো আশা করি তোমরা করলে উপকৃত হবা সাজেশনের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে বাংলা ফাইনাল সাজেশন HSC22 তো যাই হোক তোমাদের আর সময় নষ্ট করবো না আমি তোমাদের অনেক সময় এখন অনেক মূল্যবান ঠিক আছে তো যাই হোক তোমরা একটা কাজই বলি তোমরা কেউ টেনশন করো না ভাই আপু যাই বলো না কেন টেনশন করো না পরীক্ষা দাও ইজিলি পরীক্ষা দাও মাথা ঠান্ডা রাখো পরীক্ষা দিয়ে আসো ওই টেনশনটা বাদ দাও পরের দিনের জন্য লেগে যাও ঠিক আছে কারণ তুমি যে টেনশন করবা টেনশন করে তুমি কোনো দিনই কোনো কিছু পরিবর্তন করতে পারবে না সো এই জিনিসটা থেকে বাদ দাও এই জিনিসটা যেহেতু পরীক্ষা সময়টা HSC দেখতে দেখতে চলে যাবে কারণ বিষয়টা হচ্ছে যে ওই সময়টা হলে বসে থেকে মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও আশা করি তুমি ভালো কিছু করবা সৃষ্টিকর্তাকে অবশ্যই স্মরণ করবা যে যে ধর্মে আছো না কেন প্রত্যেকে সৃষ্টিকর্তাকে স্মরণ রেখে পরীক্ষা দিয়ে যাবা সৃষ্টিকর্তার ভরসা রাখবা আশা করি কারো পরীক্ষায় খারাপ হবে না ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার বিজয়ে বাই